আসসালামু আলাইকুম সুব্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আজকে নব্বই পৃষ্ঠা তোমাদের এই সলিউশনটি করাবো প্রথমে অনুশীলনী ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই অধ্যায়ের অনুশীলনীর নব্বই পৃষ্ঠার এই সলিউশনটি আজকে তোমাদেরকে করাবো এখানে রইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে এটা আমাদেরকে বের করতে হবে কত টাকা মুনাফা তাহলে আমরা এখন ইয়েতে চলে যাই এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার আমি তোমাদেরকে একটু আগে বলে দিই পঁয়ত্রিশ হাজার হচ্ছে পি আর তিন হচ্ছে এন তিন বছরকে সময় দিয়ে ধরা হয় সময় অ্যান ইকল তিন বছর আর মুনাফার হার হচ্ছে আর ইকোয়াল টু সাত পার্সেন্ট বা সাত বাই একশো যাই তারপরে এখানে বলছে তিন বছর পরে টয়েসের কত টাকা মুনাফা হবে মুনাফা সমান কিন্তু আয় দিয়ে ধরা হয় দেওয়া আছে দিয়ে লিখবো এক নম্বর দিয়ে দেওয়া আছে দিয়ে লিখলাম লিখলাম হচ্ছে আসল পি সমর্থন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সময় এন সমর্থন তিন বছর তারপর হচ্ছে আইকরু সাত পার্সেন্ট আর মুনাফা হচ্ছে আইক টু কত প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম তো আমাদেরকে বলেছে যে মুনাফা বের করতে তা আমরা এখন শহর মুনাফার ক্ষেত্রে আমরা জানি মুনাফা আইক টু পি আর বা পি আর এন অনেকে পি এন আর বলো অনেকে পিআরএন বলো সমস্যা নেই একই তো পি এর মানটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার আমি এখানে জায়গা হয় এখানে লিখে রেখেছি তো পি এর মাঠ হচ্ছে পঁয়ত্রিশ হাজার ইন্টু এন এর মাঠ হচ্ছে তিন আর আর এর মাঠ হচ্ছে সাত পার্সেন্ট তো পঁয়ত্রিশ হাজার জায়গায় পঁয়ত্রিশ হাজার তিনের জায়গায় তিন লিখলাম আর সাতের পার্সেন্টের জন্য আমরা সাত টাকা উপরে লিখলাম আর একশোকে নিচে রেখলাম একশোকে নিচে রাখলাম তো একশোকে নিচে রাখার পরে এই শূন্য আর এই শূন্যটা কাটা যায় এই শূন্য আর এই শূন্য কাটা যায় তাহলে আমরা এই সবগুলো উপরে সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আশা রাখি বুঝতে পেরেছ তাহলে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ছয় মাসে যদি তেইশ হাজার টাকা মুনাফা পায় তাহলে মুনাফার হার আট পার্সেন্ট হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত তো এখানে প্রথমে আমাকে দেওয়া আমাদেরকে দেওয়া আছে দিয়ে লিখতে হবে দেওয়া আছে মুনাফা আই কটু তেইশ হাজার মুনাফা আর ইকল টু তেইশ হাজার আর সময় অ্যান ইকলু ছয় মাস বা হাফ বছর মানে এক বাই দুই বছর এটাই এক বাই দুইটা কীভাবে আসে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে রাফে এখানে দেখাই বারো ভাগের ছয় মাস অর্থাৎ বারো ভাগের মধ্যে বারো মাসের মধ্যে ছয় মাস তো ছয় দিয়ে বারোকে ভাগ করলে ছয় দুগুণে বারো এক উপরে থাকে কোনো কিছু উপরে না থাকলে এক থাকে আর নিচে দুই আছে তো হাফ বছর আশা কি বুঝতে পেরেছ এরপর মুনাফার হার আর ইকোল টু আট আট কে আট পারসেন্টের জায়গায় রাখলাম আসল পি সমানসান কত এটাই আমাদেরকে বের করতে হবে তো আমাদেরকে এখানে লিখতে হবে স্বর্ণনাফার ক্ষেত্রে আমরা জানি আসল পি সমানসোহ আই বাই তো আই বাই আই পি টু আই বাই তো এর মাঠ হচ্ছে তেইশ তেইশশো তেইশ হাজার লিখতে হবে সরি এর মাঠ হচ্ছে তেইশ হাজার আর হচ্ছে হাফ ইন্টু আট হাফ ইন্টু আট তো এখানে তেইশশো ইন্টু একশো অর্থাৎ তেইশশো ইন্টু একশো তেইশ হাজার ইন্টু একশো এটা সরি আট পার্সেন্টের কারণে আট পার্সেন্টকে ভাঙিয়ে আমরা আট একশো বাই আট লেখা যায় অর্থাৎ এখানে নিচে যখন আট পার্সেন্ট আমরা লিখবো একশো তো ওই একশোটা আট নিচে চলে যায় আর হচ্ছে একশোটা উপরে চলে যায় তো এভাবে আমরা এটা লিখতে পারি তারপর হচ্ছে দুই দিয়ে আটকে কাটলে হাফটা আসলো কোথা থেকে সেটা আগেই বুঝতে পেরেছ অ্যানের মান আর আট পার্সেন্টের জন্য হচ্ছে আট বাই একশো তো একশোটাকে আমরা উপর লিখলাম নিচে না লিখে উপর লিখলাম তো দুই দিয়ে আটকে কাটলে চার হয় তো নিচে চার থাকলো চার দিয়ে দুই লক্ষ তেইশ লাখকে সরি তেইশ লাখকে চার দিয়ে ভাগ করলে পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা হয় আশার আগে বুঝতে পেরেছ অঙ্কগুলো এরপরে তিন নম্বর দেখতে পাচ্ছ যে শিমল আশি হাজার টাকা কোন ব্যবসায় খাটিয়ে তো শিমল আশি হাজার টাকা কোনো ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেল শিমলের শতকরা কত টাকা মুনাফা হলো এটা আমাদেরকে বের করতে হবে এখানে মুনাফা এখানে আশি হাজার টাকা পি দেওয়া আছে আর এখানে মুনাফা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেটা হচ্ছে আই টু আর অ্যান ইকল টু লিখবো দুই বছর অর্থাৎ দুই বছরকে সময় অ্যান ইকল টু আমরা ধরে নেব তো এখন আমি শুরু করছি তো লিখতে হবে আমরা জানি মুনাফা আই ইকল টু পি এনআর এটা লিখে তোমরা দেওয়া আছে দিয়ে ওইগুলো লিখে নিতে পারো যে পি ইকল টু এত আর অ্যান ইকল টু দুই বছর পি ইকল টু হচ্ছে এক লক্ষ পঁচাত্তর আশি হাজার টাকা আর হচ্ছে আর সম মুনাফা আই কল টু হচ্ছে তোমার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা লিখে নিতে পারো এখানে দেওয়া আছে দিয়ে লিখে নিবে তা আমি আর ওইটা লিখলাম না আমরা জানি মুনাফা আই কল টু পি আর লিখবা তারপরে বা আর ইকল টু আই বাই পি এন লিখবো এরপরে আয়ের মানটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বসাবো তারপরে হচ্ছে পি এর মানটা বসাবো আশি হাজার টাকা ইন্টু দুই তারপরে আমরা এটা ভাগ করার পরে এটাকে এটার গুণফল দ্বারা ভাগ করার পরে এক দশমিক শূন্য নয় তিন সাত পাঁচ এটা লিখে ফেলবো তারপরে এটার সাথে একশো গুণ দেওয়ার পরে আমাদের এটা পার্সেন্টেজে চলে আসবে হাফিজ আসসালামু আলাইকুম